पंचायत निर्वाचने दिन যত এগিয়ে আসছে তত গরম হচ্ছে চোপড়ার রাজনৈতিক মহল। তৃণমূল প্রশিক্ষণ শিবিরে কর্মসূচি থেকে বামফ্রন্টে প্রাক্তন মন্ত্রীকে মঞ্চ থেকে বিধায়ককে আক্রমণ এবং গেঞ্জি এবং জাঙ্গে পরে দৌড়ালে তারপর আক্কেল হবে নাম না করে চোপড়া প্রাক্তন মন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূলী বিধায়ক হামিদুল রহমান। মঙ্গলবার বিকালে চোপড়া ব্লকের হাপটিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জুনিয়র হাই স্কুল মাঠে তিনি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক এই প্রশিক্ষণ শিবিরে কর্মসূচি আয়োজন করা হয়েছিল এবং সেই প্রশিক্ষণ শিবিরে মঞ্চ থেকে নাম না করে বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রীকে আক্রমণ বিধায়কের। আগেবার প্যান্ট খুলে জাঙ্গিয়া পড়ায় দৌড়াইছিল, এবারও পাঠাবে। তো এবার পাঠালে কিন্তু খালি জাঙ্গিয়া পড়ে না, এবার শার্টটা ওর নামাই নিয়ে গেঞ্জিটা আর জাঙ্গিয়াটা পরে পাঠালে তারপরে ওর আক্কেল হবে। বিরোধী নেই, কিছু আছে ধরানো ছিটানো, কিন্তু আপনার জমায়েত হয়েছে মন্ত্রীর বাড়ি এখানটায়। এইখানটায় মন্ত্রী ছিল, এখন ছাগলের বাচ্চা আছে। পঞ্চায়েত নির্বাচনে ওর মুখে হারে গেছে। গত বিধানসভা নির্বাচনে দাঁড়াইছিল, 12,000 ভোট পেয়েছে, জামানত বাজাপ্তা হয়েছে। এখন মন্ত্রী বলতে লজ্জা লাগছে, ছাগলের বাচ্চা 3 নম্বর। মিছিল করছে ভাওতাবাজি দিয়ে, ওই মিছিলে কোনো কাজ হবে না, রেজাল্ট দেখাতে হবে। আচাকুমা গিয়ে মিছিল করে দিলাম, এরপরে করুক না মিছিল, তারপরে দেখবে কত ধারে কত চাল আছে। কিছুক্ষণ পূর্বে এখানকার লোক ওর প্যান্ট খুলে জাঙ্গা পিন্ধায় দৌড়াইছিল, এবার হাতটাও খোলে, এবার গেঞ্জি আর জাঙ্গিয়া ওরাই দৌড়াই পাঠাবে। পাবলিক যেইভাবে খেপে আছে, তবে কি ভোট কোথায় পাবে? ওর নিজের বুথে হারে গেল, তখন বলছিল বলে রিগিং করে শাহ কামাল জিতল। তারপরে বিধানসভা ভোট হলো, সেন্ট্রাল বাহিনী থাকলো 6-7টা রাইফেল নিয়ে, তারপরেও ভোট পালো না। 12,000 ভোট পালো 10টা অঞ্চলে, সেই লোকের নাম লিতে তো ঘৃণা লাগে। কোচবিহারের সর্বপ্রথম ইয়ং উইংস এয়ার হোস্টেস অ্যান্ড কেবিন ক্রু ইনস্টিটিউট। ভর্তি প্রক্রিয়া শুরু হবে 25শে সেপ্টেম্বর থেকে। পুজোর ছাড় 10%, 100% চাকরির সুযোগ। আয় করুন প্রতি মাসে লক্ষাধিক। বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ, জুম্বা, ফিটনেস, স্পোকেন ইংলিশ একেবারে বিনামূল্যে। আমাদের ঠিকানা NN রোড, অপোজিট IDBI ব্যাংক, অ্যাবাভ নিন্দ্রা মোটরস, কোচবিহার। কন্ট্যাক্ট 6296081720। বিষয়টা হচ্ছে, শুনুন, তৃণমূলের প্রশিক্ষণ শিবির আমরা দেখতে পাচ্ছি। প্রশিক্ষণ শিবিরের নামে ভাওতাবাজি একটা বক্তব্য, এইগুলো যেগুলো ভয় দেখাচ্ছে না, এদেরকে স্মরণ করে দিতে চাই আমি যে গত 18 পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় লক্ষ্মীপুর পঞ্চায়েত, দাসপাড়া পঞ্চায়েত, ঘিরনিগা পঞ্চায়েত ঢুকতে পারেনি, তখনও ওরা ছিল, ওদেরই পুলিশ ছিল। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, তখন পঞ্চায়েতগুলোতে ঢুকতে পারেনি 2 বছর। আজকে যেগুলো লম্বা লম্বা ভাষণ বলছে না, চুটকিতে উড়াই দিবে। চুটকিতে উড়াই দিলে সময় কথা বলবে, চুটকি কাকে বলে আমরাও বুঝিয়ে দেবো।